মঙ্গলবার ভোররাতে জীবনাবসান ঘটে রাজ্যের গণতান্ত্রিক নারী আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম নেত্রী, রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রয়াত বীরেন দত্তের সহধর্মিনী সরজু দত্ত। বয়স হয়েছিল 94 বছর। তিনি 3 ছেলে, 1 মেয়ে এবং অন্যান্য আত্মীয় পরিজনদের রেখে গেছেন। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী সরজু দত্তের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এবং তাঁর পুত্রকন্যা এবং নিকট আত্মীয় পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করছে। মঙ্গলবার এক বিবৃতিতে সম্পাদক মণ্ডলী বলেছে, বিবাহের পর থেকেই রাজ্যের নারী এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন সরজু দত্ত। বিভিন্ন সামাজিক এবং নারী শিক্ষা আন্দোলন গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা নেন তিনি। তৎকালীন কংগ্রেস সরকারের সময়তে তাঁদের বাড়ি হয়ে উঠেছিল ত্রিপুরায় সংগঠিত গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার কেন্দ্র হিসেবে। তাঁর ছেলে মেয়ে সবাই ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। তাঁর মাতৃসম স্নেহ ভালোবাসায় ছাত্র আন্দোলনের তৎকালীন কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন। তিনি বীরেন দত্ত সম্পাদিত ত্রিপুরা রাজ্যের কথা পত্রিকা প্রতিকূল অবস্থার মধ্যে ছাপিয়ে বের করার কাজে সহযোগিতা করেছেন সক্রিয়ভাবে। 1947 সালে ভারতের কমিউনিস্ট পার্টি সভ্য হন, 1970 সাল পর্যন্ত সভ্যা ছিলেন।